স্বাগত 71 এর খেলা যুগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান বিপিএল এর চ্যাম্পিয়ন ক্রিস গেইল মানবীয় গেইলের দানবীয় ব্যাটিং এ নিঃস্ব ঢাকা ডায়নামাইটস এক পেশে ফাইনাল রংপুর রাইডার্স জিতেছে 57 রানে টস হেরে প্রথমে ব্যাট করে এক উইকেটে 206 রান তোলে রংপুর রাইডার্স একাই 146 রান তুলেছেন ইউনিভার্স বস ক্রিস গেইল হাফ সেঞ্চুরি করেছেন ব্র্যান্ডন ম্যাককালাম জবাবে ঢাকা ডায়নামাইটস তুলতে পেরেছে 9 উইকেটে 149 রান দেব চৌধুরীর ম্যাচ রিপোর্ট And the Rangpur Riders, the champions. শেষ হয়েছে জয়ের লড়াই রংধনুর সাত রং মর্তের মাটিতে আলোর ক্যানভাসটা যতটুকু উজ্জ্বল হবার কথা হয়তো তার চেয়েও একটু বেশি আলোকিত মিরপুরের আকাশ সত্যিকারের চ্যাম্পিয়নের মতো ডিফেন্ডিং চ্যাম্পিয়নকে হারিয়ে বিপিএল চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স রাইডারদের প্রথম ট্রফি যার নেতৃত্বে তার চার নম্বর তবে কি বিপিএল মানেই মাশরাফি অনেকে মজা করে বলছেন বিপিএল এর নাম হওয়া উচিত মাশরাফি প্রিমিয়ার লীগ যোগ্যতম সেরা সবচেয়ে ভালো যে কোনো উদাহরণে বিশেষায়িত হতে পারে মাশরাফির রংপুর এক পেশে ফাইনালে দুই দলের পার্থক্য একজনই ক্রিস্টোফার হেনরি গেইল ম্যাচের শুরুতেই সাকিব যখন ক্যাচ ফেললেন গেইলের রান তখন 22 হার্শেল গিবসের বিখ্যাত সেই ক্যাচ মিস মনে পড়ে গেল কি ক্যাচ ফেলে সাকিব দেখলেন বিপিএল ট্রফিটা একটু একটু করে দূরে আরো দূরে ঠেলে দিচ্ছেন ক্রিস গেইল 18 ছক্কার 7টা শেষ 3 ওভারে নট আউট 146 সাথে ম্যাককালামের 50 রংপুরের বোর্ডে 206 প্রথম 10 ওভারে 6 উইকেট হারিয়ে হারার আগেই ম্যাচ হেরেছে ঢাকা ডায়নামাইটস দুই হেভিওয়েটের লড়াইটা মোটেও জমজমাট হয়নি আক্ষেপ যতটা ঢাকার ভক্তদের হয়তো তার চেয়ে বেশি সাকিব আল হাসানের গেইলের ক্যাচ তো সাকিবই মিস করেছিলেন দেবচৌধুরী 71 বিগ ম্যাচে পারফর্ম করে বিগ প্লেয়াররা কথাটার সার্থকতা হারে হারে প্রমাণ করে ছাড়লেন ক্রিস্টোফার হেনরি গেইল এলিমিনেটরের পর ফাইনাল আবারও গেইলের সেঞ্চুরি এবার ম্যাচ সেরার পাশাপাশি সিরিজ সেরাও গেইল নামা শোনাচ্ছেন নাবিল কাসার এ যেন রাজ্য জয় শেষে রাজার বাড়ি ফেরা ধীর পায়ে ক্রিস্টোফার হেনরি গেইল যখন মাঠ ছাড়ছেন তখন শুধু রংপুর না টি টোয়েন্টি সবচেয়ে বড় পোস্টার বয়কে কুর্নিশ করছে পুরো শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম বিশ্বজুড়ে খেলে বেড়ান টি টোয়েন্টি জানেন ফাইনাল মানেই চাপ ভিন্ন কিছুর স্বাদ তাই কিনা শুরুটা রয়ে শোয়ে পাওয়ার প্লে শেষ ওভারে মোসাদ্দেককে 2-6 শুরু গেইল তাণ্ডবের গেইল খেপলে তাকে থামাবার সাধ্যিকার ঢাকা বোলাররা শুধু চেয়ে চেয়ে দেখলেন কি পেসার কি স্পিনার সবার চোখের জল নাকের জল এক করে ছাড়লেন দ্য ইউনিভার্স বস ৫৭ বলে 100 বিপিএল এর পঞ্চম ক্যারিয়ারের 20 নম্বর বলাই বাহুল্য সবগুলোই রেকর্ড পরের 12 বলে এলো আরো 46 ইনিংস শেষে নামের পাশে 18-6 টি টোয়েন্টি ইতিহাসের নতুন সর্বোচ্চ দুই নকআউট ম্যাচে সেঞ্চুরি তিন ম্যাচ পর বিপিএল এ যোগ দিলেও গেইলই তাই টপ স্কোরার ক্রিস গেইল আর এস প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট গ্রুপ পর্বে তেমন কিছু করতে পারেননি তবে বড় মঞ্চে সব আলো এমন ভাবে নিজের দিকে টেনেছেন যে ম্যাচ সেরার সাথে সিরিজ সেরাও গেইল So, you know, overall, you know, it was a great tournament, you know, to the Bangladesh fans, you know, really thank you for the support. It's always a good pleasure coming here, you know, playing in this tournament as well. So, hopefully next year I'll be here again, inshallah, and, you know, we'll see what happens. Congrats, Universe Boss. Congrats, Christopher Henry Gayle. Nabil Kaisar, 71. What was that all about? BPL-এ ট্রফি জিততে চাও তো মাশরাফিকে ক্যাপ্টেন বানাও এমন কথা বললে খুব ভালো হবে কি রংপুরের প্রথম ট্রফি হলো ম্যাচে 4 নম্বর এর আগে প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন ঢাকা দুইবারই ছিলেন ক্যাপ্টেন পরের বার ঠিকানা পাল্টে কুমিল্লায় সেখানেও দখল নিয়েছিলেন শিরোপার গেলবার সাকিবের ঢাকার কাছে হারলেও রংপুরের হয়ে ঠিকই উদ্ধার করেছেন ট্রফিটা মাশরাফি লাইক আই টোল্ড ক্রিস গেইল আই ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড উইথ হিজ বোলিং টুডে নো মাশরাফি উইথ দ্য ব্যাট Batsman like Chris Gayle batting 20 overs, we know that anyone know that it's going to be
tornado in the field. As the way he's batting, I think the phenomenal. I mean, yeah, we just get the cup because of him only. I think the way he's batting today. Once you are number four, no expectation is going on there. Then you knew that you are going to give your best, and exactly what happened with us. All the players ball and bat really well and field really well, and that's why the winner's championship is came. টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান গেইলের লুইস কিংবা বোপারার চেয়ে শুরুতে অনেক পেছনে থাকলেও নক আউট পর্বে পাল্টে দিয়েছেন সব হিসাব নিকাশ বোলিংয়ে সবার ওপরে সাকিব আল হাসান ব্যাটিংয়ে বিদেশিদের দাপট থাকলেও বোলিংয়ের তালিকা দেখে দেশিরা খুশি হতেই পারে যোগ্য দল হিসেবেই বিপিএল এর শিরোপা জিতেছে রংপুর রাইডার্স মনে করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম ইকবাল এক ক্রিস গেইলি রংপুরের সাথে অন্য দলগুলোর পার্থক্য গড়ে দিয়েছে বলে মনে করেন তামিম একই সাথে এই ড্যাশিং ওপেনার প্রশংসা করেছেন মাশরাফির বোলিং আর অধিনায়কত্বের শামসুল আরিফের রিপোর্ট রংপুর রাইডার্সের কাছে হেরেই বিপিএল এর শিরোপা স্বপ্ন ধূলিসাৎ হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মাঠ থেকে চার্লস আর ম্যাককালামের তাণ্ডব দেখেছেন তামিম ইকবাল ফাইনালে দেখলেন ক্রিস গেইলের ঢাকা ডাইনামাইটসকে গুড়িয়ে দেয়া ইনিংস তামিমের মতে গেইলের ব্যাটিং আর মাশরাফির বোলিং এর কারণেই বিপিএল এর শিরোপা জিতলো রংপুর রাইডার্স টু ডিজার্ভিং সাইডস ফাইনাল খেলেছে আর অসাধারণ ব্যাটিং করেছেন ক্রিস গেইল আর রংপুর আর আমি আমি সত্যি কথা আশা করতেছিলাম যে অনেক টাইট ম্যাচ হবে বিকজ উইকেট ওয়াজ লুকিং রিয়েলি গুড বাট দ্য ওয়ে মাশরাফি বল দ্য ফার্স্ট ওভার আর থ্রু আউট রংপুরের বলাররা যেভাবে বল করেছে ওয়াজ ভেরি নাইস টু সি সবার আগে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে সুপার ফোর নিশ্চিত করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর তাই তামিম ইকবাল মনে করেন এবারের বিপিএল এর সেরা দল ছিল তারটাই আমার কাছে মনে হয় যে উই ওয়্যার দ্য বেস্ট টিম টু বি ভেরি অনেস্ট আমার কাছে তাই মনে হয় আর আমরা যেভাবে করে গ্রুপ স্টেজের ম্যাচগুলো খেলেছি এটা আমার বলার কিছু না সবাই পুরো পৃথিবী দেখেছে বাট খুবই আনফর্চুনেট যে আমরা ইম্পর্টেন্ট সময় দুটি ইম্পর্টেন্ট ম্যাচে হয়তো বা আমরা পারফর্ম করতে পারিনি অ্যাজ আ টিম এবারের বিপিএল এ অধিনায়কত্ব দারুণ উপভোগ করেছেন এই ড্যাশিং ওপেনার এটা বলবো যে আমি এটা এই ক্যাপ্টেন্সি জিনিসটা আমি শিখতেছি আমি এটা কোনো সময় বলবো না যে আম দি বেস্ট অথবা আমি সবই বুঝি সবই পারি আমার কাছে মনে হয় ইটস আ লার্নিং থিং ফর মি আর এটা এটা আমি ভালো করতে করতেই ভালো শিখবো শামসুল আরিফ এটাই চেষ্টা করবো যে ভবিষ্যতেও যদি কোনো জায়গায় কোনো টুর্নামেন্টে